আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়া। বেকিং সোডা বা বেকিং পাউডার এগুলি ছাড়াই সহজেই কিভাবে কেক বানাতে হয় সেটাই দেখাবো। শুধুমাত্র এক প্যাকেট ইনো দিয়ে কিভাবে কেক তৈরি করতে হয় বিস্কিট দিয়ে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। বিস্কিট নিয়ে নিয়েছি 5 প্যাকেট। এখানে আমি চকোফান বিস্কিট নিয়ে নিয়েছি, সাথে একটা ইনো নিয়েছি। তো এখন আমি বিস্কিটগুলি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। তো সবগুলো বিস্কিট বের করানো শেষ, এখন এর ক্রিমগুলি ছাড়িয়ে নিব। ছাড়িয়ে এখন আমি ব্লেন্ডার করে নিব। তো দেখুন, ব্লেন্ডার করা শেষ। তো এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়িগুলো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ, এখানে আমি 1.25 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন একটু একটু করে ঢেলে দিয়ে ভালোভাবে একটা কেকের ব্যাটার রেডি করব। তো এখানে একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দিতে হবে আর মিশ্রণটা নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাধারণত কেকের ব্যাটারটা যেরকম হয় ওরকমই বানিয়ে নিতে হবে। তো আমি আগে থেকে একটা কেকের বাটি রেডি করে রেখেছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার ঢেলে। তো দেখুন, ঢেলে দিচ্ছি। তো ঢেলে নেওয়া শেষ, এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাউল থাকলে বেরিয়ে যাবে। তো এখানে আমি কাজু বাদাম নিয়েছি, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, নাও পারেন। তো আজকে আমি কেকটা বেকিং করব ওভেনে। তো দিয়ে দিচ্ছি ওভেনে, কেক রেডি, দেখুন। তো এখন বাটি থেকে আমি খুব সহজেই একটু ছাড়িয়ে বের করে নিচ্ছি। দেখুন কত ক্লিন হয়ে আসছে কাগজটা, হয়ে গেল ঝটপট কেক তৈরি। তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি আসলে কিরকম হয়েছে। দেখুন কতটা মসৃণ হয়েছে। তো আমি চকলেট দিয়ে দিচ্ছি উপর থেকে, এতে খেতে খুবই মজা লাগবে কেক। কেকটা দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।